আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আইকিউ বক্সে নতুন আরেকটি ভিডিওতে। আপনি কি ফাইবার বা অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে ইনকাম করতে চান? তাহলে আজকে আমি আপনাদেরকে এমন একটি স্কিল শিখিয়ে দিব যেই স্কিলটি আপনি শিখলে ফাইবার থেকে প্রচুর পরিমাণে কাজ নামাতে পারবেন এবং ঘরে বসে ইনকাম করতে পারবেন। সেই কাজটি কি? সেই কাজটি হচ্ছিল আমরা কিভাবে একটি ক্লায়েন্টের হোস্টিং প্যানেলে একটি ওয়ার্ডপ্রেস থিম ইনস্টল করে দিব, সেটি আমরা সরাসরি লাইভে দেখাবো। ফাইবার বা অন্যান্য প্ল্যাটফর্মে এই থিম ইনস্টলমেন্টের অনেক প্রচুর কাজ পাওয়া যায়, যে কাজগুলো আপনাকে $5 থেকে শুরু করে $20 $50 পর্যন্ত হয়ে থাকে। আর যদি ক্লায়েন্ট আপনাকে বলে যে আরও ডাটা চেঞ্জ করে দিতে হবে, অর্থাৎ ডেমো ডাটা না দিয়ে ক্লায়েন্টের অরিজিনাল ডাটাগুলো লাইভ করে দিতে হবে, তাহলে তো আপনি এখানে অনায়াসে $200 থেকে $300 আপনি চার্জ করতে পারবেন। এছাড়াও এই ভিডিও থেকে আপনারা শিখতে পারবেন কিভাবে একটি ডোমেন বা হোস্টিং যদি থাকে আপনার, সেখানে আপনি ফ্রিতে কিভাবে একটি ওয়েবসাইট লাইভ করতে পারবেন, অর্থাৎ ওয়ার্ডপ্রেস থিম ইনস্টল করে ওয়ার্ডপ্রেসের ফ্রি ওয়েবসাইট কিভাবে আপনি এখানে লাইভ করবেন আপনার হোস্টিংয়ে, সেইটি আমরা আপনাকে এই ভিডিওতে দেখাবো। আর কিভাবে একটি প্রিমিয়াম থিম ক্লায়েন্টের দেওয়া সেই থিমটাকে ইনস্টল করে ডেমো লাইভ করা যায়, ডেমো ওয়েবসাইট করে দেওয়া যায় কাস্টমারকে, যাতে করে সে পরবর্তীতে তার ডাটাগুলো চেঞ্জ করতে পারে, সেই ধরনের একটি কাজ আমরা দেখাবো। সো বন্ধুরা, চলুন আজকে আমরা শুধুমাত্র দেখি ইলেকট্রো থিম বা ওয়ার্ডপ্রেসের থিম কিভাবে আপনি আপনার ক্লায়েন্টের হোস্টিংয়ে লাইভ করে দেবেন, সেই ভিডিওটি আমরা আজকে দেখে নেব। সো বন্ধুরা, এই কাজটি করার জন্য ক্লায়েন্ট আপনাকে অবশ্যই দুটি জিনিস আপনাকে শেয়ার করবে। সেই জিনিসটা হচ্ছিলো আপনাকে অবশ্যই তার কেনা যে থিম আছে এই থিমটি লাইসেন্স সহকারে প্রোভাইড করবে। দ্বিতীয়ত হচ্ছিলো আপনি যে হোস্টিং প্যানেলে এই সাইটটি লাইভ করবেন সেই সাইটের অবশ্যই আপনাকে কী করবে, হোস্টিং প্যানেলের অ্যাক্সেস দিবে। সো বন্ধুরা, এ হচ্ছিলো ক্লায়েন্টের সি প্যানেলের লগ ইন প্যানেল। এখান থেকে আমরা লগ ইন করে নেব, লগ ইন করে দেখব যে সি প্যানেলের ভিতরে কী আছে। দেখতে পাচ্ছেন এটি হচ্ছিলো সি প্যানেলের ড্যাশবোর্ড। সো এখানে আমরা প্রথমে এসে যে কাজটা করব, চেক করে নিব যে ক্লায়েন্টের ডোমেনটা এখানে অ্যাড করা আছে কি না। যেমন আমি ডোমেন লিখে সার্চ দিলাম, তারপরে ডোমেনে ক্লিক করলাম। এখানে দেখেন তার ডোমেনটা bestcnc.com, এটি তাদের অলরেডি অ্যাড করা আছে। আমরা এখান থেকে ক্লিক করে সরাসরি ফাইল ফোল্ডারে চলে আসলাম, পাবলিক _HTML। এখানে দেখেন কোনো ফাইল নাই, তাই আমি একটি ফাইল তৈরি করি যে আমার ডোমেনটি লাইভ আছে কি না। এজন্য আমি index.html নামে একটি ফাইল তৈরি করলাম। তৈরি করে এটাকে আমরা এখন রাইট বাটন ক্লিক করে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করে কিছু একটা টেক্সট লিখব, লিখে ডোমেনটা আমরা টেস্ট করব। যেমন আমি এখানে লিখলাম হ্যালো টেস্ট, বা যে কোনো কিছু আমি লিখতে পারি। লিখে আমরা সরাসরি ব্রাউজারে যাব, গিয়ে আমরা bestcnc.com এটি লিখে সার্চ দেবো। সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন আমার লেখাটি দেখাচ্ছে, তার মানে এই ডোমেনটি অলরেডি হোস্টিং প্যানেলের সাথে কানেক্ট করা আছে। এবার আমি এই ফাইলটি ডিলিট করে দিলাম। এবার আমরা সরাসরি সি প্যানেলের ড্যাশবোর্ডে চলে আসব। সেখান থেকে আমরা আবার লিখব ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস লেখার সঙ্গে সঙ্গে দেখেন ওয়ার্ডপ্রেসের একটি লোগো দেওয়া আছে, এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে ইনস্টল ওয়ার্ডপ্রেসে আমরা ক্লিক করলাম। ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পরে সঙ্গে সঙ্গে দেখেন এখানে https, যেহেতু এখন ক্লায়েন্টের ডোমেনটা https ছাড়া আছে, সুতরাং আমরা যেভাবে আছে সেভাবেই আমরা কি করব রেখে দেবো। যেহেতু এটা SSL সার্টিফিকেট নাই, SSL সার্টিফিকেট ছাড়াই আমরা http দিয়ে ডোমেনটা আমরা পেয়ে দিলাম। তারপরে এখানে যে কোনো যেমন আছে ডিফল্টভাবে রেখে দেব। তারপর আমরা একটা সাইটের নাম দেব, এখানে ক্লায়েন্ট যদি প্রোভাইড করে তাহলে সেই নামটা দেবো, অথবা আমরা ক্লায়েন্টের যে ডোমেন নামটা আছে সেই অনুযায়ী আমরা দিলাম। সাইটের নাম এবং সাইটের ডেসক্রিপশন একই রাখলাম। রাখার পরে দেখেন এখানে একটি অপশন আছে অ্যাডমিন। অ্যাডমিন ইউজারে আমরা অ্যাডমিন ইউজারের ক্ষেত্রে আমরা একটা অ্যাডমিন ইউজার দিলাম। আর একটি হচ্ছিলো পাসওয়ার্ড দেব, যেটা খুবই স্ট্রং হতে হবে। স্ট্রং একটি পাসওয়ার্ড আমরা এখান থেকে দিয়ে দিলাম। সাথে এখান থেকে আমি একটি মেল দিব, যেই মেল দিয়ে এই ওয়ার্ডপ্রেসটা যখন ইনস্টল হয়ে যাবে তখন আমরা সেটা দিয়ে লগ ইন করতে পারবো অ্যাডমিন। আর এখানে ল্যাঙ্গুয়েজ আমরা ইংলিশ রাখলাম, আর বাকি যে সিলেক্ট প্লাগ ইন এগুলো যা আছে ডিফল্টভাবে সেগুলো থাকবে। দুই একটা আমি আমার মতো করে দিয়ে দিলাম।
এরপরে আমরা অ্যাডভান্স অপশনে যাব। অ্যাডভান্স অপশনে গিয়ে এইখানে আমরা ডেটাবেসটা ক্রিয়েট করব, ডেটাবেসের একটি নাম দিব। আমরা ডেটাবেসের নাম দিলাম এখানে, এখানে যে কোনো নাম আপনি অ্যাড করতে পারেন, সেটাই ডেটাবেস হিসেবে ক্রিয়েট হয়ে যাবে অটোমেটিক্যালি। আর এইখানে এর পরের সাইটে হচ্ছে হলো আপনার একটা হচ্ছে হলো প্রিফিক্স, যেটি হচ্ছে হলো ওয়ার্ডপ্রেসের প্রিফিক্স, অর্থাৎ ওয়ার্ডপ্রেস অটোমেটিক্যালি যত ফাংশন লিখবে সেই ফাংশনগুলো আগে এই প্রিফিক্সটা ব্যবহার হবে। এরপরে আমাদের তেমন কোনো কাজ এখানে নেই, আমরা এগুলো যেমন আছে ব্যাকআপ ফাইল সব আমরা এভাবে রেখে দেব, জাস্ট এখান থেকে ডিফল্টই থাক। এরপরে আমরা চাইলে এখান থেকে যে কোনো একটা থিম চুজ করতে পারি, কিন্তু আমরা থিম না চুজ করে শুধু ডিফল্ট ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টলে ক্লিক করলাম। এখন এখান থেকে ডিফল্টভাবে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হবে, এখানে 100% হয়ে গেলে আমরা পরবর্তীতে দেখতে পাবো আমাদের ইনস্টলেশন কমপ্লিট। দেখেন এখানে বলছে কনগ্রেচুলেশনস, দ্য সফটওয়্যার ওয়াজ ইনস্টলড সাকসেসফুলি। আমাদের সাইটটি অলরেডি ইনস্টল হয়ে গেছে, এখানে আর তেমন কিছু নাই, আমরা সরাসরি আমাদের যে বেস সিএনসি যে ডোমেনটা আছে ক্লায়েন্টের সেই ডোমেনে চলে যাব। দেখেন এখানে ওয়ার্ডপ্রেস থেকে ডিফল্টভাবে যে থিমটা দেওয়া আছে সেই থিমটাই কিন্তু এখানে পেয়ে গেছে। এখন আমরা যদি এখান থেকে একটু ড্যাশবোর্ডে ঢুকি, অর্থাৎ ওয়ার্ডপ্রেসের থিম যে অ্যাডমিন প্যানেল সেটাতে ঢুকি, তাহলে এটা ঢুকতে হবে wp_admin। এটা দিয়ে সার্চ দিলে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টলের সময় যেই ইউজার এবং পাসওয়ার্ড ব্যবহার করেছিলাম সেই ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে আমরা এখানে লগ ইন করে নেব। লগ ইন করে নিলাম, দেখেন লগ ইন করার সঙ্গে সঙ্গে এখানে ওয়ার্ডপ্রেসের যে ডিফল্ট ড্যাশবোর্ডটি আছে সেটি কিন্তু আমাদের দেখাচ্ছে, অর্থাৎ একটি ওয়েবসাইট কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। এখান থেকে আমরা কিন্তু এবার যাব অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাব। থিমে আসার পরে দেখেন এখানে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট যে থিমটা আছে অ্যাক্টিভ দেখাচ্ছে, এইটাই কিন্তু আমাদেরকে ওখানে দেখাচ্ছে। এরপরে দেখেন এখানে আরও অনেক থিম আছে যেগুলো চাইলে আমরা কি করতে পারি অ্যাক্টিভ করে দেখতে পারি, বা লাইভ আগে লাইভ ডেমো দেখে তারপরে কিন্তু এগুলো আমরা ফ্রিতে আমাদের সাইটে অ্যাক্টিভ করতে পারি, এবং আমরা চাইলে কিন্তু এভাবে আমাদের নিজস্ব ওয়েবসাইটও তৈরি করতে পারি। আমি যেটা আপনাদেরকে বলেছিলাম যে ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার একটি ডিফল্ট ওয়েবসাইট তৈরি হয়ে যাবে, এবং আপনি চাইলে ওয়ার্ডপ্রেসের বিভিন্ন ফ্রি থিম ইউজ করে এভাবে কিন্তু আপনারা আপনাদের নিজস্ব ব্লগ সাইট বা যে কোনো কোম্পানির সাইটও কিন্তু আপনারা তৈরি করতে পারেন, এবং এগুলো কিন্তু এই যে এখান থেকে লাইভ দেখে কিন্তু আপনারা কাস্টমাইজেশন করে নিতে পারবেন, এগুলো কিন্তু সব চেঞ্জ করতে পারবেন। বাম পাশের মেনু থেকে থিমের কালার চেঞ্জ করতে পারবেন, তারপরে নেম চেঞ্জ করতে পারবেন, যে কোনো কিছু আপনারা কিন্তু এখানে জাস্ট দেখে দেখে ক্লিক করলে কিন্তু আপনারা পারবেন। যেমন এদের উপরে মেনু আছে হোম অ্যাবাউট, এগুলো কিন্তু আপনারা চাইলে অ্যাড করতে পারবেন। সো এভাবে কিন্তু আপনারা যে কেউ যে কোনো ধরনের একটি ফ্রি সাইট খুব সহজে যদি আপনার ডোমেন এবং হোস্টিং থাকে আপনারা কিন্তু কিনে এটা অ্যাক্টিভ করে দিতে পারেন। সো আপনার একটি সাইট তৈরি হয়ে গেল, এভাবে কিন্তু আপনি ফ্রি একটি ব্লগ সাইট তৈরি করতে পারেন, কোনো ডেভেলপার প্রয়োজন পড়বে না। আরও চাইলে আপনারা দেখেন এখানে আছে থিম অ্যাড করা যায়, আমরা চাইলে এখান থেকে ফ্রি অনেক থিম আছে অ্যাভেলেবল, অনেক থিম আছে যেটা ওয়ার্ডপ্রেসের বাইরে অনেক ক্লায়েন্টরা এরকম করে তৈরি করে রাখে, অনেক ডেভেলপাররা ফ্রি ফ্রি এগুলো দিয়ে রাখে। আপনারা চাইলে ফ্রিতে ইউজ করে যদি চান পরবর্তীতে আপনারা এগুলো কিন্তু টাকা দিয়েও প্রিমিয়াম থিমটা কিনে অ্যাক্টিভ করে নিতে পারবেন। সো বন্ধুরা, দেখলেন কিভাবে আমি ওয়ার্ডপ্রেসের যে থিমটি ইনস্টল করা যায় সেটি আমি করে নিলাম, এবং এখান থেকে আমি দেখিয়ে দিলাম কিভাবে আপনারা ফ্রিতে ওয়ার্ডপ্রেসের যে থিমগুলো আছে সেগুলো ইনস্টল করেও কিন্তু আপনি একটি সাইট সম্পূর্ণভাবে পরিচালনা করতে পারবেন, যেটা যদি নিজের কোনো কাজ হয়। তো এবার যে কাজটা করব আমরা, ক্লায়েন্টের প্রোভাইড করা যে থিমটি আমাকে দিয়েছে সেই থিমটি কিভাবে ইনস্টল করে আমরা সেটা দেখে নেব। যেহেতু আমাদের ওয়ার্ডপ্রেস থিমটি অলরেডি তার হোস্টিংয়ে ইনস্টল করে ফেলেছি, এখন শুধুমাত্র যে থিমটি দিয়েছে সেই থিমটি আমরা এখানে ইনস্টল করে নেব, অর্থাৎ আপলোড করে নেব ফাইলগুলো, করে আমরা ডেমোটি লাইভ করব। এবার দেখেন ক্লায়েন্ট আমাকে থিম ফরেস্ট থেকে একটি থিম কিনে আমাকে এই ধরনের একটি ফাইল শেয়ার করেছে, যে ফাইলটার ভিতরে দেখেন এই যে অনেকগুলো ফাইল আছে, যেমন ইলেকট্রো থিম, ইলেকট্রো চাইল্ড থিম, এবং এছাড়াও এখানে অনেক ডকুমেন্টেশন আছে, এগুলো আমরা পড়ে নিব। এবার আমরা এই থিমটাকে আপলোড করব। সো কিভাবে আপলোড করব চলেন আমরা দেখি। সরাসরি আমরা আবার ওই থিম অ্যাপ থিমে আসলাম, এখানে এসে দেখেন
আপলোড থিম নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব, চুজ ফাইলে ক্লিক করব। ক্লিক করার পরে ক্লায়েন্টের প্রোভাইড করা যে থিম ফাইল আছে, যেখানে ইলেকট্রো এবং ইলেকট্রো স্টাইল থিম আছে, আমি এটা একটা একটা করে আপলোড করে নেব। প্রথমে ইলেকট্রো থিমটা আমরা আপলোডে ক্লিক করলাম, দিয়ে তারপরে ফাইলটা সিলেক্ট করে ইনস্টল নাও এ ক্লিক করলাম। এখানে একটু টাইম নেবে, আমরা একটু ওয়েট করব। দেখতে পাচ্ছেন আমার থিমটি আপলোড করা হয়ে গেছে, সাকসেসফুল দেখাচ্ছে। এ পর্যায়ে যখন আমাদের এই যে থিম সাকসেসফুল এই কথাটি লেখা আসবে, তখন মনে করবেন যে আমাদের থিমটি ইনস্টল বা আপলোড হয়ে গেছে। এখন আমরা সরাসরি যেটা করব, সরাসরি আমরা থিমে চলে যাব। অ্যাপিয়ারেন্স থেকে থিমে ক্লিক করব। ক্লিক করলে দেখতে পারবো যে আমাদের যে ইলেকট্রো থিম যেটা আমরা একটু আগে আপলোড করলাম সেটা দেখাচ্ছে। তো এবার আমরা আবার অ্যাড নিউ থিমে যাব। যাওয়ার পরে আবার আমরা এখানে ক্লিক করব আপলোড থিমস, এটাতে আমরা ক্লিক করে চুজ ফাইল আবার ক্লিক করব। ক্লিক করে সেকেন্ড যে ফাইলটা আছে ইলেকট্রো স্টাইল, সেটাও আমরা ইনস্টল করে নিলাম। এখানে আমরা ক্লিক করব ইনস্টল নাও, দেখবেন যে একটু পরে এখানেও সাকসেসফুল লেখা আসবে। যখন এখানেও সাকসেসফুল লেখা আসবে, মনে করবো যে আমাদের দ্বিতীয়টা আপলোড হয়ে গেছে। এবার আমরা আবার থিমসে গিয়ে চেক করি, বাস আমাদের যে চাইল্ড থিমটি ছিল ইলেকট্রো সেটিও কিন্তু আপলোড হয়ে গেছে। এটা হলো আমরা আবার মেইন যে থিমটা অ্যাক্টিভ করে নেব, অ্যাক্টিভে ক্লিক করব। বাস অ্যাক্টিভে ক্লিক করার পরে আমাদের দেখবেন যেখানে প্রথমে অ্যাক্টিভ হয়ে গেছে এটা দেখাবে। এরপরে আমাদের প্রথম কাজ হবে, আমরা একটু সাইটটাতে ভিজিট করে দেখি কি আছে। এখন দেখেন আমাদের সাইটটা এভাবে দেখাচ্ছে, অর্থাৎ এখানে ডেমোটা এখনও পাইনি। তো আমাদের এরপরে যে কাজটা হবে, প্রথমত সেই কাজটা হচ্ছিল আমরা সরাসরি এবার আমাদের যেটা করতে হবে, অ্যাপিয়ারেন্সে গিয়ে এবার ইনস্টল প্লাগিনসে আমরা ক্লিক করব। ইনস্টল প্লাগিনে ক্লিক করার পরে দেখবো এখানে অনেকগুলো রিকোয়ার্ড ইনস্টল প্লাগিন জমা হয়ে আছে, এগুলো আমরা সিলেক্ট করে ইনস্টল সিলেকশন দিয়ে অ্যাপ্লাই ক্লিক করব। অ্যাপ্লাই ক্লিক করার পরে দেখবেন এগুলো প্রায় 2-3 মিনিটের মধ্যে যতগুলো ইনস্টল প্লাগিন ছিল সবগুলো প্লাগিন ইনস্টলড হয়ে যাবে। প্লাগিনগুলো ইনস্টল হওয়া পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে। ইনস্টল হয়ে গেলে আমরা ইনস্টল প্লাগিন অ্যাপিয়ারেন্স থেকে আবার ইনস্টল প্লাগিনে চলে যাব। যাওয়ার পরে এগুলোকে পুনরায় আবার সিলেক্ট করব, ড্রপ ডাউন থেকে আবার অ্যাক্টিভে ক্লিক করব, অ্যাক্টিভ ক্লিক করে অ্যাপ্লাই দেব, তাহলে ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হওয়ার পরে আমাদের কাজ করতে হবে, অ্যাক্টিভ করতে হবে। প্লাগিনগুলো অ্যাক্টিভ হয়ে গেছে, এখন আমরা যেটা করব, ক্লায়েন্ট বলেছে আমাদেরকে যে এখান থেকে যে ডেমো ভার্সন 7 সেটা ইনস্টল করতে। তো আমরা যদি ডেমো ভার্সনটা এখন ইনস্টল দিতে যাই, তখন দেখা যাচ্ছে যে এখানে আমাদের আরেকটি প্লাগিন ইনস্টল করতে পারতেছে, সেটা হচ্ছিলো এলিমেন্টর। এই এলিমেন্টর প্লাগিনটা আমরা একটু ইনস্টল করে নিই। এলিমেন্টর প্লাগিনটা এটা রিকোয়ার্ড ছিল এই থিমের সাথে, এটাও আমরা এখন ইনস্টল করে নিচ্ছি। ইনস্টল করে নেওয়ার হয়ে গেলে তারপরে আমরা হচ্ছিলো আবার থিমটাকে ইম্পোর্ট ডেমো, এটাতে আমরা ক্লিক করব। তো আমাদের ক্লায়েন্টের চাহিদা ছিল 7, এই জন্য আমরা ওটাতে ক্লিক করলাম। দেখেন ইম্পোর্ট ডেমোতে ক্লিক করার পরে এখানে তারা কিছু ফাইলের একটা নোটিশ দিচ্ছে যে এটাতে আপনার 10-15 মিনিট টাইম লাগবে, তারপরে হচ্ছিলো আপনার এখানে এই জিনিসগুলো রিকোয়ার্ড লাগবে। তো আমাদের সব কিছু ঠিক আছে, আমরা জাস্ট নিচে গিয়ে কন্টিনিউ টু ইম্পোর্টে ক্লিক করব। তারপর দেখেন এখানে ইম্পোর্ট কন্টেন্ট, এখানে প্রায় আপনার 5-6 মিনিট লাগবে। আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা সরাসরি চাইলে সাইটটা ভিজিট করতে পারি, থিম সেটিংও দেখতে পারি। আমরা সাইট ভিজিটে আসলাম, দেখেন ওয়াও আমাদের সাইটটা অলরেডি একদম ডেমো সহকারে ইম্পোর্ট হয়ে গেছে। এখানে মেনু একদম আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো সাইটটা কিন্তু একদম ডেমো ইমেজ দিয়ে, মানে একদম ওয়েবসাইটটা কেমন হবে ঠিক সেরকম কিন্তু আমাদেরকে দেখাচ্ছে। অর্থাৎ আমাদের ক্লায়েন্টের চাহিদা কিন্তু ছিল এতটুকুই, আমাদের সাইটটা শুধু ডেমো ইম্পোর্ট করে দেওয়া। তারপর আমরা দেখেন এখান থেকে চাইলে সেটিংয়ে গিয়ে এই ওয়েবসাইটের যত কিছু আছে সব কিছু আমরা কিন্তু চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারি। এই কাস্টমাইজেশন থেকে দেখতে পাচ্ছেন আপনারা বাম সাইডে এই যে মেনুগুলো আছে, শপ আছে, অনেক কিছুই আছে। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, যেখানে আমার দেখানোর উদ্দেশ্যই ছিল যে ক্লায়েন্টের একটি প্রিমিয়াম থিম কীভাবে তার সাইটে আমরা ইনস্টল করে দিব। তো আশা করি আপনাদের এটা শিখে আপনারা যে কোনো ধরনের ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে কিন্তু কাজ করতে পারবেন। সো বন্ধুরা, দেখলেন তো কীভাবে একটি হোস্টিং প্যানেলে আপনি ফ্রিতে ওয়ার্ডপ্রেস থিম বা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারেন, এবং ক্লায়েন্টের কীভাবে আপনি কেনা থিম লাইভ করবেন সেটি আমি শিখিয়ে দিলাম। সো এই কাজটা যদি আপনার প্রপারভাবে আয়ত্ত করতে পারেন, আপনি কিন্তু ফাইবার প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খুলে এ ধরনের অহরহ কাজ নামিয়ে একটি আত্মকর্মসংস্থান তৈরি করতে পারেন।
সো আজকের ভিডিও নিয়ে যদি কোনো ধরনের কনফিউশন থাকে বা কোনো কিছু জানার থাকে বা শেখার থাকে বা এই ধরনের কোনো সিরিজ ভিডিও আপনাদের প্রয়োজন পড়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন ভিডিও পাওয়ার জন্য আমাকে সহযোগিতা করবেন সো দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু